নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা যারা কোনো দালাল ছাড়াই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন নিজের মোবাইল থেকে তো আপনাদের ক্ষেত্রে বা আপনাদের অনেকেরই কিন্তু একটি প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে কেউ কেউ আপনারা যখন এক্সাম দিতে যাচ্ছেন অর্থাৎ আপনারা যখন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন তো লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় আপনারা কিন্তু বেশ কিছু ভুল করছেন সেই কারণেই কিন্তু আপনারা যেই স্লটটি বুক করছেন লার্নার লাইসেন্সের এক্সাম দেওয়ার জন্য সেই ডেটে কিন্তু অনেকেই এক্সাম দিতে পারছেন না কারো কারো ক্ষেত্রে পাসওয়ার্ড আসছে না এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু যখনই আপনারা এক্সাম দিতে যাচ্ছেন তো সেখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি এখনও আপনার যে স্ট্যাটাসটা আছে সেটা কমপ্লিট করেননি সেই কারণে কিন্তু আপনি এক্সাম এখন দিতে পারবেন না তো আপনারা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যেই ভুল ভুলগুলো করছেন তো সেই ভুলগুলো যেন না করেন তো তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং যখন আপনারা ডকুমেন্টস আপলোড করবেন কারো কারো ক্ষেত্রে যখন ডকুমেন্টস আপলোড করতে বলে অ্যাড্রেস প্রুফ হিসাবে তো সেক্ষেত্রে আপনারা কোন ডকুমেন্টসটা আপলোড করবেন এবং কিভাবে করবেন তাহলে কিন্তু আপনারা বা আপনাদের লার্নার লাইসেন্স এক্সাম দিতে কোনো সমস্যা হবে না এবং অনায়াসেই কিন্তু আপনারা আপনাদের লার্নার লাইসেন্সটিকে অ্যাপ্রুভ করাতে পারবেন তো যখন আপনারা পরিবহন সেবার ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটটিতে আসতেছেন তো সেক্ষেত্রে পরিবহন অফিসিয়াল পেজটিতে আসলেই কিন্তু আপনাদের ঠিক এরকমভাবে শো করবে এবং আপনারা এখানে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের ঠিক এরকমভাবে ওপেন হচ্ছে এবং এখান থেকে যখন আপনারা আপনাদের স্টেটটাকে চুজ করছেন স্টেটটিকে চুজ করা মাত্রই পেজটি অটোমেটিকভাবে রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হয়ে গেলে এইখানেই কিন্তু আপনারা যে আপনাদের যে কন্ট্যাক্টলেস ই কে সার্ভিসটা শো করছে এটাকে আপনারা স্কিপ করে দিবেন তো এপ্লাই এটাকে স্কিপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশানটা আপনারা কমপ্লিট করছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো স্টেপ আপনারা কমপ্লিট করে আপনারা লার্নার লাইসেন্সটি অ্যাপ্লাই করতে পারেন তো যখনই আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করছেন তো কন্টিনিউ অপশানে অ্যাপ্লাই করার সময় বা কন্টিনিউ ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকমভাবে ওপেন হচ্ছে এবং সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে পরবর্তী পেজটিতে যখন আপনাদেরকে নিয়ে যাবে এখানে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন একটা হচ্ছে আপনারা সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান অপশানটি চুজ করে অ্যাপ্লাই করতে পারেন তো আপনারা এই অপশানটি চুজ করে তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে তখন এবং এখানে আরও একটি অপশান শো করছে সেটা হচ্ছে সাবমিট উইথ আউট আধার অথেন্টিকেশান তো এই অপশানটি চুজ করে আপনারা তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না তো আপনারা অনেকেই কিন্তু চাচ্ছেন যে আপনি যেন বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে লার্নার লাইসেন্স এক্সামটি কমপ্লিট করতে পারেন এবং আপনারা বাড়িতে বসেই আপনার যেন লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয় তো কারো কারো ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে কী কী সব সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনারা তো আপনারা যখন এই অপশানটি চুজ করে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার সময় যে স্টেপগুলো আপনারা কমপ্লিট করছেন যেমন প্রথমত আমি এখানে একটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন করে নিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন করার জন্য আমি এই পেজটি থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আমি আরেকবার সেই পেজটিতে যাচ্ছি যেখানে আমাদেরকে স্টেপটা চুজ করার পরে আমাদের এই পেজটিতে নিয়ে আসতেছে তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা বসাবেন বা অ্যাপ্লিকেশন স্টেটাস অপশান আপনারা ক্লিক করবেন এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি আমি এন্টার করে দিচ্ছি এবং তার সাথে এখানে ডেট মান্থ ইয়ারটা আমি এখানে এন্টার করে দিচ্ছি তো এখানে যে স্টেপগুলো আপনারা কমপ্লিট করছেন প্রথমত আপনারা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফিল এখানে কমপ্লিট করছেন প্রথম স্টেপটা এবং কারো কারো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডের বলে একটি অপশন আছে ডকুমেন্টস আপলোড তো এই যে ডকুমেন্টস আপলোড তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করতে বলছে তো আপনারা এই অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টসটা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ড না দিয়ে আপনারা কিন্তু আপনাদের ভোটার কার্ডটিকে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি ভোটার কার্ডটিকে এই কারণে এখানে আপলোড করতে বলছি তো যেহেতু আপনারা আধার অথেন্টিকেশান অপশানটি চুজ করে অ্যাপ্লাই করেছেন তো সেই কারণে আপনি এখানে কিন্তু অলরেডি পরিবহন সেবার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু অলরেডি তাদেরকে আপনি পারমিশন দিয়েছেন এবং অলরেডি আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন এবং আধার কার্ডের যে অ্যাপ্লিকেশান নাম্বার বা আধার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বার দিয়ে কিন্তু অলরেডি আপনি সাবমিট করেছেন এবং তাদের কাছে কিন্তু অলরেডি আপনার আধার কার্ডের ডিটেলস আছে সেই কারণে এখানে আপনারা আপনাদের ডকুমেন্টস যে আপলোড করবেন সেটা কিন্তু আধার কার্ড দিয়ে সরি আপনারা ভোটার কার্ড দিয়ে আপলোড করবেন তাহলেই আপনারা যখন বাকি স্টেপগুলো কমপ্লিট করবেন যেমন এখানে ফি পেমেন্টটা করবেন এবং লার্নার লাইসেন্সের জন্য বা লার্নার লাইসেন্স এক্সামের জন্য যে স্লট বুকটা করবেন তো স্লট বুকটা করার আপনারা চার পাঁচ দিন পরে যখন অর্থাৎ যখন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এক্সামের জন্য ডেটটা সেই ডেটটি যে বুক করছেন তো বুক করার অর্থাৎ যেদিন আপনার এক্সাম আছে এক্সাম দেওয়ার চার পাঁচ দিন আগে বা এক্সামের আগে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাচ্ছেন তো যারা যারা এখানে ভোটার কার্ডটি আপলোড করেছে তারাই কিন্তু বা অনেকের ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড আসার বা পাসওয়ার্ড রিসিভ করার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এবং যারা যারা এখানে তাদের আধার কার্ড আপলোড করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে তো সেটা হচ্ছে তাদের পাসওয়ার্ড না পাওয়া বা অন্যান্য যে সমস্যাগুলো তো এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি তো আপনারা যদি এখানে ধরুন আপনি আধার কার্ড আপলোড করছেন তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ড যখন আপলোড করছেন এবং নির্দিষ্ট দিনে যখন আপনারা এক্সামটি দেওয়ার জন্য ট্রাই করছেন তো সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তো এই সমস্যাগুলো আপনার তখন দেখা দিবে না যখন আপনি এই যে এখানে অর্থাৎ যেই ডেটটি বুক করেছেন লার্নার লাইসেন্স এক্সামের জন্য তার আগেই যদি আপনারা আরটিও অফিসে গিয়ে একবার আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনায়াসেই আপনার যে লার্নার লাইসেন্স এক্সামটি আছে তার জন্য কিন্তু আপনি বা আপনার পাসওয়ার্ড পেতে কোনো সমস্যা হবে না এবং যাদের ক্ষেত্রে বা যারা যারা এই যে ডকুমেন্টস এখানে ঠিকঠাক আপলোড করছে না তো তাদের ক্ষেত্রেও কিন্তু বা আপনাদের ক্ষেত্রেও বা তো তাদের ক্ষেত্রেও কিন্তু পাসওয়ার্ড পেতে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ক্লিয়ারভাবে অর্থাৎ যেই ফটোটা আপলোড করছেন সেই ফটোটা কিন্তু ক্লিয়ারভাবে ভাবে আরটিও অফিসে কিন্তু বুঝতে পারছে না সেই কারণে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেন্ড করছে না তো যারা যারা সঠিকভাবে এখানে ডকুমেন্টসটা আপলোড করবে তো কারো কারো ক্ষেত্রে যদিও সেখানে বা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাসওয়ার্ডটি না আসে তো সেক্ষেত্রে আপনারা একবার আপনার যে স্লটটা আছে সেটাকে ক্যান্সেল করবেন এবং আপনারা চেষ্টা করবেন একটু লং ডিস্টেন্স রেখে তারপরে আপনারা লার্নার লাইসেন্স এক্সামের জন্য স্লট বুক করবেন লং ডিসটেন্স বলতে এখানে আপনারা মিনিমাম ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ আপনারা রাখবেন অর্থাৎ আজকে ধরুন আপনার এক্সাম ছিল তো সেক্ষেত্রে আজকে যদি আপনার পাসওয়ার্ডটি না আসে এবং বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো যদি দেখা দেয় তো সেক্ষেত্রে আপনারা আজকে ডেটটি অর্থাৎ আজকে যেমন এগারোটা থেকে বার্ডার মধ্যে যদি আপনার এক্সাম থাকে এগারোটা থেকে বার্ডার মধ্যে আপনি ট্রাই করলেন যে আপনার সেটা হচ্ছে না বা এক্সাম দিতে আপনার সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা আপনার স্লটটাকে একবার ক্যান্সেল করবেন এবং যদি আপনি এখানে সঠিকভাবে অর্থাৎ একদম ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা আজকের ডেটটি যেহেতু ক্যান্সেল করেছেন এরপর আপনারা ওয়ান উইক পরে কিন্তু আপনারা স্লটটি বুক করার চেষ্টা করবেন এবং আপনারা যখন ট্রাই করবেন এক্সাম দেওয়ার জন্য সেই ডেটটিতে অর্থাৎ যেই স্লটটি আপনি বুক করেছেন আশা করব আপনাদের কিন্তু সেরকম সমস্যা হবে না তো যদিও আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন তো অবশ্যই চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও আপলোড করার তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ